सुप्रिय दर्शकवृंद, আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে টাঙ্গর নদীর কিনারে। টাঙ্গর নদী, এই টাঙ্গর নদীতে একসময় ব্রিজ ছিল না। ব্রিজ না থাকার কারণে মানুষজন এদিক দিয়ে যখন পার হইতো, অনেক সময় সন্ধ্যার পরে খেয়া বন্ধ হয়ে যেত। সেই খেয়া বন্ধ হওয়ার কারণে মানুষ অসহায় হয়ে পড়তো ওই পাশে। পরবর্তীতে থাকার জায়গা, খাওয়ার জায়গা, বিভিন্ন সমস্যা থাকার কারণে এই ভাবিরা, অর্থাৎ এই ভাবি যার সাথে কথা বললাম, তা তিনি থাকতে দিতেন, মানুষকে খেতে দিতেন। পরোপকারী মন থেকে কিন্তু আজকে এই ফেমাস হওয়া, সারা বাংলাদেশ এখন সবাই চিনে, এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীবাসী দেখবে। এই সেই টাঙ্গর নদী, এখানে কি ব্রিজ দেওয়া হয়েছে, রাবার ড্যাম। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যাব হচ্ছে ভাবির হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য। একেবারে দিনাজপুরের বর্ডার সাইডের যেই ভাবির হোটেল সারা বাংলাদেশে বিখ্যাত, আমরা কিছুদিন আগে একটা টেলিভিশনে সম্প্রচারে দেখেছিলাম। সেখানে হাঁসের মাংস এবং ভাত, স্পেশাল রেসিপি, স্পাইসি রেসিপি অফ হাঁসের মাংস। তো আমরা সেখানে টেস্ট করার জন্য যাচ্ছি। আমরা এখন একেবারেই দিনাজপুরের যে স্থলবন্দর রয়েছে, একেবারে বর্ডার সাইড, বিরল স্থলবন্দরে, কিশোরগঞ্জ সীমান্ত ফাঁড়ি, কিশোরীগঞ্জ কিশোরীগঞ্জ সীমান্ত ফাঁড়ির ডান পাশে আমরা চলে আসছি। আমরা এখানে যে মাটির ওয়াল, অর্থাৎ দেয়াল ঘর দেখতে পাচ্ছি, ধান এর জন্য যে চাল উৎপাদন কারখানাগুলো সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। দিনাজপুরের মঙ্গা বিরুদ্ধ এলাকা, এখানে আমাদের আত্মীয় যেমন বড় হয়েছে গরিবি হোটেলে যাওয়ার জন্য গতকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। আমরা বিভিন্ন হোটেলে হোটেলে ঘোরাঘুরি করেও হাঁসের মাংস খেতে পারি নাই, তবে আজকে পাবো ইনশাল্লাহ। আমরা স্টার্ট করেছি, আমাদের জন্য দোয়া করো। আমরা আরেকটু জেনে নিচ্ছি, আচ্ছা ইনি উনি এখন খাওয়ায় আছেন, আসলে যে কি জানি খাচ্ছে, এখন সরকার হলো প্রিপারেশন হলো। আমরা শুনেছি যে ওখানে চারজন ভাবি আছেন, চারটা হোটেলের মালিক। আমরা এই জন্য চারজন দেবো রওনা দিয়েছি, চার ভাবির কাছে চার দেবো কীভাবে আপ্যায়িত হই সেটা একটা দেখার বিষয়। মনের মধ্যে খুব মানে বিশাল একটা এক্সপেক্টেন্স নিয়ে যাচ্ছি, আশা করি আমাদের মনোবাসনা পূর্ণ হবে এবং চমৎকার হাঁসের মাংস দিয়ে চমৎকার দুপুরে খাবার হবে। আমরা চলে আসছি ভাবির হোটেলে।
এক ভাবি আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। এখানে চারজন ভাবি আছে, চারজন ভাবির চারটা হোটেল। আমরা হচ্ছে এই ভাবির হোটেলে আসছি। এই যে হাঁসের মাংস, হাঁসের মাংসের সাথে আর কি আছে? হাঁসের মাংস শেষ হয়ে গেছে। আর কি আছে? মিষ্টি কুমড়া, গলের মুরগি, পিসি ছানা, ভর্তা। ভাজি কোনো কিছু আইটেম আছে? ভাবিদের হোটেলের কারণে মোড়টার নামই হয়ে গেছে ভাবির মোড়, শেতাবগঞ্জ রানীঘাট। এই রানীঘাটের মোড়ের নাম হয়েছে ভাবির মোড়। ভাবির মোড়। এখানে খাওয়ার জন্য কিছু রুলস রেগুলেশন আছে, কিছু নিয়মকানুন আছে। আগে প্রথমে আপনাকে হাত ধুয়ে আসতে হবে। হাত ধোয়ার জন্য টিউব অয়েল আছে, একদম পুরো দেশীয় ঐতিহ্যে খেতে হবে। একটু অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে গেলাম একেবারে গ্রামের বাড়িতে। আসলে রেস্টুরেন্ট বা হোটেল বলা হয়। এখানে ভাত রান্না করা হচ্ছে। এটা কি জিনিস? সবজি, মিষ্টি কুমড়া। এটা কি? আগে খাই দেখবো মজা আছে কিনা। পিসির ভর্তা, কিন্তু পিঁয়াজ ছাড়া দেওয়া যাবে একটু আমাকে? পিঁয়াজ ছাড়া দেবে, আর পিঁয়াজ একটু সমস্যা আছে। আমি টেস্ট করবো ভর্তার রং। এটা টেস্ট করতে বলবো, যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে দিই। ভর্তার রং কঠিন, টেস্ট কঠিন। এটা একটু টেস্ট করে দেখেন তো জিনিসটা কি। আসলে কি আলু নাকি মিষ্টি? এটা আসলে কিসের ভর্তা? ভাবিকে জিজ্ঞেস করা হয় নাই। এটা কৃষি, আমি বলছি কৃষি। যাই হোক, তিসির ভর্তা। তিসির ভর্তা দিয়ে আমরা একটু টেস্ট করি। আমরা তো ছোটবেলায় পড়ছিলাম নিম তিসিগুলো খুব তিতা। আমাদের সামনে চলে আসে হাঁসের মাংস। হাঁসের মাংসের ভুনা, এটা মিষ্টি কুমড়ার ভাজি। আমি একটু মুখে নিয়ে দেখি। খাওয়া পরিবেশনটা আমার কাছে সবচেয়ে মজার লাগছে এটাই। উনারা কোনো কিছু হিসেব নিকেশ না করেই বলের মধ্যে তুলে দিচ্ছেন, যতটুক পারেন খান। এখন পরিণতি কী হবে জানি না। আমার তো মনে হচ্ছে আতিথেয়তা নিঃসন্দেহে আমাদেরকে ঠকাবে না, কারণ ভাবি বললেন যে যতটুক পারবেন খাবেন। তা মানে হচ্ছে আমরা যতটুক পারবো খাবো, বাকিটুকু ওরা মূল্য নেবে না। ধন্যবাদ। আসলেই গ্রামের পরিবেশে এমন আতিথেয়তা খুব।
এটা কি মাথা দিয়েছেন নাকি হাঁসের মাথাটা? আসলে আমার দুপুরের খাবার তেমন ইয়া ছিল না, রুচি ছিল না, আমি আসলে খেতে চাইনি, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে এখানে। তারপর আমি অনেকগুলো দুস্থ খেয়েছি, আসলে খাবার শেষ পর্যায়ে আপনারা হাড়গোড় দেখতে পাচ্ছেন, অনেকগুলো হাড়গোড় এখানে আছে। তো বিষয় হচ্ছে মাছই অনেক এখানে, আসলে খাবারগুলো স্বাস্থ্যকর নাও হইতে পারে, তারপরে খাচ্ছি মুখের সাথে। আপনারা আপাতত দেখতে পাচ্ছেন কী পরিমাণে স্পাইসি বা একটু কালারটা কীরকম আছে, আসলে খুব টেস্টি খাবার। হ্যাঁ, এই যে হাঁসের মাংস যা খাওয়ার জন্য আসলে শুধু ঢাকা থেকে চলে আসি, আমাদের মাঝে মানে আমরা খাইলাম সত্যি সহকারে। একটা বড় ভাবি মানে এই ভাবির হাত ধরে আসলে বোঝা শুরু দিনাজপুরের এই খানা খাই না। আমি সব প্রথম দোবার আমি ভুল করছি, ভুল করার পরে অনেকদিন পর 5-7 বছর একা একা বাস করছি এখানে, তারপরে অনেক রাস্তার আবার যারা বিরিজ হয়ে গেল তো সবাই অনেক মানুষ আসে তো আমি বসবাস। এখন দোকান 4টা ভাতের হতো, আর আমি 5-7 বছর আমি একাই করছি, খুব কষ্ট জীবন দুর্বল থাকেছি ভয়া ভয়া আল্লাহ, তো ভালো লাগে আপনারা আসতে পারেন খাইলে বুঝবেন ভালো লাগবে। না হোটেল যে এখন এরও আরও 3টা হলো, এই জন্য কি আপনার ব্যবসা কি কমে গেছে? না আল্লাহ রহমত এখন বেশি হচ্ছে, বুঝতে পারে গেল না যে তো বেটা সে তো বেশি ওইখানে অনেক হোটেল ওখানে সবাই যায় একটা সাথে আসবে না, এখন দেখা যায় অনেক হোটেল করে অনেক লোক আসবে। বাহ সুন্দর, খাবারের মান ভালো, টেস্টি ছিল খাবার, খাবার সুস্বাদু। আপনার যদি অর্ডার দেন আমরা এটা এটা খাবো ইনশাআল্লাহ খেয়ে দেবো। আগে থেকে ফোন করে অসুবিধা করতে আসবেন, ফোন নাম্বার দেওয়া আছে আপনার কিছু দেখেছেন, তার আগে থেকে আসবেন বলে রাখলে যারা শহরের ছেলে পেলে আছে তারা আসলে টিউবওয়েল চিনে না, টিউবওয়েল যে টিউবওয়েল চাপায় পানি বের করতে হবে। আচ্ছা আন্তরিক ভাবে সেটা হোটেলটা শুরু করে খাওয়া হবে, প্রথমে গ্রামে তো আপনার ভাত খাওয়ার জন্য আসে না, ভাতের শুরু হলে তখন ভাত খাওয়া হবে। প্রথমে হাঁসের মশলা খুলে দিলে একটা প্লেটের মধ্যে, তারপর দিলে কিছু মশলা, তারপর
ভক্তদের মানে আন্দাজ করে দিন যে যেমনই খাস না কেন মানে খাইলে এটা মোটামুটি বিল ধরে আচ্ছা তোমার বাড়ি কোথায় এখন যে তোমরা রাত দিনের বেলা বউ বাচ্চা ছেলে পেলে খাওয়া দাওয়া করে বলতে দেখো না ঘরের বুঝি আমরা খাই ওরা খায় কোথায় সব ছেলে পেলে এরা বাচ্চা কাচ্চা হ্যাঁ সব হোটেলেই খায় ও মানে বাড়িতে আলাদা কোনো রান্না বান্না মানে সংসার ভালো করে দিতে পারে তোমার তোমরা মন্দিরে তোমরাই খান ওই হোটেলে দেখান ওটা মানুষে খাও এটা হবে তুমি নিজে যেটা খাচ্ছেন ওটা মানুষের খিলাবে একটা দোকান তো প্রথম দোকান হলে এটা দিয়ে শুরু প্রথম দোকান চার দোকান থেকে শুরু তারপরে পাঁচ দোকান তারপরে নদী আছে এদিকে নদী আছে পাশে নদী এই প্রশ্ন করতে করছে যে ভাবির নাম কি হ্যাঁ আমার নাম মুসাম্মম মাস্তারা বলুন পানিকে বেঁধে রাখার একটা ওয়ে যেখানে সেচ প্রকল্পে চালানোর জন্য এটাকে একটা বেরি বা একটা বাঁধ সৃষ্টি করা যেখান থেকে একটা অংশের পানি অনেক বেশি থাকবে যেখান থেকে সেচ কাজ পরিচালনা করা যাবে তার জন্যই রাবার ড্যাম তৈরি করা হয় বিভিন্ন জায়গায় বিশেষ করে মঙ্গা পীড়িত এলাকায় এই ধরনের কাজগুলি যে বেশি করা হয় যেদিকে ইন্ডিয়া নদীকে শাসন করে আর বাংলাদেশ এই জায়গাগুলি পানি যাতে বেশি পরিমাণ পাওয়া যায় সেচ প্রকল্প এবং কৃষি জমিকে বেশি পানি সেচ দেওয়ার জন্য এই ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয় সাধারণত শেষ সীমানা এরপরে আরো স্থলবন্দর রয়েছে স্থল জায়গা রয়েছে আমরা যাবো কিছুদিন পরে তো টাঙ্গন নদী থেকে এই ছিল আমাদের ভাবির হোটেলের আজকের আপ্যায়ন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না বেড়াতে আসবেন বাংলাকে চিনুন বাংলাদেশকে জানুন চলে আসুন বিষয় হচ্ছে কবি একজন কবি বলে গেছেন যে এরকম পরের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন আমরা পশু হব না এই ভাবিকে একটা একেবারেই প্রত্যন্ত অঞ্চলের দিনাজপুরের একেবারে শেতাবগঞ্জ এলাকায় আমরা চলে আসছি এখানে এই পরোপকারী মন থেকে কিন্তু আজকের ওনার এই উঠে আসা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ